তিনি একটা প্রশ্ন করেছেন বলেছেন শেখ আমার প্রশ্ন হচ্ছে বেকার তালেবে আলেমের বিয়ের প্রস্তাবে কি আগানো উচিত বোন প্রশ্ন করেছেন অর্থাৎ তিনি হয়তো দেখেছেন তালেবের আলেম সে আপাত দৃষ্টিতে বেকার যে কারণে মানুষ হয়তো তার বিয়ের জন্য তার আত্মীয়স্বজন তার মা বাবা রাজি হচ্ছে না তিনি জানতে চাচ্ছেন আসলে এই বেকার তালেবা এলেমের বিয়ের প্রস্তাবটা গ্রহণ করা যায় নাকি সে বেকার বলে তাকে আমরা যে রিজেক্ট করে দিচ্ছি সেটা ঠিক এখানে আমি বলবো প্রথমে আয়াতটার কথা বলবো সুরা নূরের বত্রিশ তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সামতাল যে চমৎকার একটা গাইডলাইন দিয়েছেন সেটা আগে আমাদের জানা উচিত তারপরে আমি কিছু ব্যাখ্যামূলক কথা বলবো আল্লাহ সুবহান تعالی বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া আর তোমাদের মধ্যে যারা অবিবাহিত পুরুষ বা নারী তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও এবং তোমাদের কৃত দাস দাসীদের মধ্য থেকে যারা সজল্য তাদেরকেও বিয়ে করে দাও ইয়া কোনো ফকারা ইগনিহুম আল্লাহু মিন ফদলে ইয়া কোন ফকারা ইগনিহুম আল্লাহু মিন ফাদলি যদি তারা ফকির হয় দরিদ্র হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন আল্লাহ আসর আলীম আর আল্লাহাল তো প্রাচুর্যময় সর্বজ্ঞানী এরপর তিনি বলছেন পড়ায়তে আফিফুল্লাহমিন ফাদলি আর যারা নিকাহের সামর্থ্য রাখে না নিকাহের সক্ষমতা যারা রাখে না তারা যেন তাদের মরাল এবং নৈতিক সংযম অবলম্বন করে ইস্তেফা মানে নৈতিক সংযম যেন তারা অবলম্বন করে যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে স্বচ্ছল করে দেন বিবাহের সক্ষমতা তাদেরকে দান করেন তারপর তারা বিবাহ করবে তার আগ পর্যন্ত তারা নৈতিকভাবে নিজেদের চারিত্রিক সততা রক্ষা করবে এবং তারা সংযম অবলম্বন করবে যেটা আমরা মত্তাফা কালায় আরেকটা হাদিস থেকে দেখি সাল্লাম বলেছেন রোজা রাখবে অমাল্লা সৌম আর যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে সৌম রাখবে সৌম সৌম রাখবে কেন না হাহ বিজয় কারণ এটা তার জন্য চারিত্রিক রক্ষা কবচ হবে ফলে এই যে একটা চমৎকার একটা মূলনীতি আমরা এখানে পেয়ে গেলাম আয়াতে এবং হাদিসে তাহলে আমাদের সেটা ফলো করা উচিত তাহলে আমরা দেখব যে এই তলেবুল আলেম সে তো আসলে একজন যোগ্য ব্যক্তি সে একজন ভালো মানুষ এবং তার যে যোগ্যতা তাতে সে ফ্রিকুয়েন্টলি এই সমাজে চাকরি পেতে পারে আপাতত যদি তার চাকরি না থাকে তাহলে এই ধরনের সৎ ভালো তলেবুল আলেমকে আমাদের রিজেক্ট করা উচিত নয় প্রথম কথা দ্বিতীয় হচ্ছে তলেবুল আলেম সে যে বিবাহের পয়গ্রামটা নিয়ে আসলো তাকেও ভাবতে হবে যে আসলে সে বিবাহের সামর্থ্য রাখে কিনা কারণ বিবাহের সামর্থ্য বলতে শুধু শারীরিক সামর্থ্য কেই বোঝায় না যে সে ফিজিক্যালি ম্যাচিওর্ড সে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক বা শারীরিক মেলামেশা মেনটেন করতে পারবে এটা অ্যানাফ নয় তাকে একটা সংসারের গুরু দায়িত্ব নিতে হবে এবং নারীর খোর পোষ এবং তাকে চালানোর সব দায়িত্ব তাকে পালন করতে হবে ফলে সেই সামর্থ্য তার আছে কি না বিবাহের আগে বিবাহে প্রস্তাব দেওয়ার আগে তাকে সেই সামর্থ্য একটু যাচাই বাছাই করতে হবে কারণ আমরা দেখলে দেখতে পেলাম এখানেও এই সুরান্ন তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা যারা বিবাহ সামর্থ্য রাখে না তাদের জন্য একটা প্রেসক্রিপশান দিয়েছেন এবং নবী সাল্লাহ সাল্লাম তিনিও যারা বিবাহ সামর্থ্য রাখে তাদেরকে দ্রুত বিবাহ করতে বলেছেন যারা সামর্থ্য রাখে না তাদেরকে সিয়ামের প্রেসক্রিপশন দিয়েছেন তাহলে অক্ষমতার একটা বিশেষ প্রেসক্রিপশন আছে অক্ষম হয়ে যদি সে বিবাহের কোনো দায়িত্বই নিতে না পারে তারপর বললো আল্লাহ ভরসা আল্লাহ এক সময় এক সময় দিবেন কথা বলে সে যদি বিবাহ করে এবং শরীয়তের ইনস্ট্রাকশন ফলো না করে তাহলে সে যে মহারানা দিতে পারবে না সে যে মেয়ের খরচ বেয়ার করতে পারবে না তখন তার একটা বিপর্যয় তার সংসারে সৃষ্টি হবে এবং কিছুদিন পর সে যৌতুক নেওয়া শুরু করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে গালবন্ধ শুরু হয়ে যাবে এই জন্যে আসলে আমাদেরকে সমন্বয় করতে হবে দিনদারির কারণে আবেগে হওয়া যাবে না দিনদারি অবশ্যই ইসলামে গুরুত্বপূর্ণ চারিত্রিক সত্ততা ইসলামে গুরুত্বপূর্ণ বিবাহসাদের মধ্যে দিনদারিটাই উভয় পক্ষে দেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে জাগতিক সামর্থ্যটাও বিবেচনায় আনতে হবে পারিপার্শ্বিকতাও আমাদেরকে বিবেচনায় আনতে হবে সব কিছুর আলোকে যদি আপাতত কেউ বেকার হলেও সে যদি এক্সপেক্ট করে যে না সে পারবে তাহলে সে বিবাহে অগ্রসর হতে পারে এবং যদি কনেপক্ষ তারাও যদি সব বিশ্লেষণ শেষে দেখে যে না সে একজন মেধাবী সৃজনশীল ব্যক্তি এবং সে তার নিজের উপর নিজের কনফিডেন্স আছে এবং সে এক দুই মাস একটু ইন্টারভিউ দিলেই সে ভালো চাকরি পেয়ে যাবে বা তিন মাস পরে বা ছয় মাস পরে নো প্রবলেম তাহলে এটাকে যদি কনসিডার করা যায় সাময়িক বেকারত্বকে যদি কনসিডার করা যায় তাহলে কনেপক্ষের উচিত এরকম একজন চরিত্রবান ব্যক্তিকে বিবাহের জন্য চুজ করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন